নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক অথবা জাতিকা হন, দেবগুরু বৃহস্পতি 114 দিনের জন্য হতে চলেছে বকরি, অর্থাৎ 9 অক্টোবর টু 4 ফেব্রুয়ারি 2025। এই 114 দিনের জন্য দেবগুরু বৃহস্পতি বকরি হয়ে বৃশ্চিক রাশিকে কি ফল দিতে চলেছে বিস্তারিত আলোচনা আমি করতে চলেছি। শুধু আপনারা ভিডিওটির দিকে ফোকাস রাখুন, ভিডিওটির দিকে মনোযোগ দিয়ে আলোচনাটি অবশ্যই শুনবেন। 8-9 মিনিট অবশ্যই এই ভিডিওটির দিকে ফোকাস রাখুন, বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, প্রথম দেখা দরকার আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি লগ্ন থেকে কোনভাবে অবস্থান করছে এবং আপনার মহাদশা কিসের চলছে এবং আপনার ক্ষেত্রে বৃহস্পতি আপনার কোন ভাবাধিপতি, এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার। দেখুন, শাস্ত্র বলছে যখন শুভ গ্রহ বকরি হয় তার শুভ গুণ কিন্তু 3 গুণ বৃদ্ধি করে। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যখন বকরি হয় কিনা তার শুভ গুণ কিন্তু বৃদ্ধি করে। এই 114 দিন বৃশ্চিক রাশিকে কী কী ফল দিতে চলেছে বিস্তারিত আলোচনা করতে চলেছি। 9 অক্টোবর টু আপনার 4 ফেব্রুয়ারি 2025 পর্যন্ত এই বিস্তারিত আলোচনা থাকবে। দেখুন, বৃশ্চিক রাশির আপনার দ্বিতীয় পতি এবং আপনার পঞ্চম পতির মালিক হচ্ছে দেবগুরু বৃহস্পতি। আপনার সপ্তম গৃহে বকরি হচ্ছে, অর্থাৎ এই সময় আপনার সেভিংস বৃদ্ধি করবে, ব্যাংক ব্যালেন্স আপনার বৃদ্ধি করবে। যারা কনসালটেন্সিমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন তারা ভালো ফল পাবেন, অর্থাৎ কথাবার্তার মাধ্যমে আপনারা কাজ করেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো আপনার ভালো হবে। এবং পরিবারের ক্ষেত্রে যে মতভেদ মতপার্থক্য চলছিল, এখানে আপনাদের মতভেদ মতপার্থক্য আপনাদের কমবে এবং পরিবারে আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত কিন্তু হবে। আপনার দ্বিতীয় পতি কুটুম্ব দেখায়, দ্বিতীয় ভাব আমাদের কুটুম্ব, অর্থাৎ আপনার আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সাথে আপনার সম্পর্কের উন্নতি হবে এই 114 দিন। পরিবারে যে সমস্যা চলছিল, বাদ বিবাদ চলছিল, সেই বাদ বিবাদ আপনার সমাপ্ত হবে এবং পরিবারে বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসবে। কথাবার্তার মধ্যে আপনাদের যথেষ্ট মধুরতা থাকবে এবং দ্বিতীয় পতি যেহেতু সেটা আপনার ক্ষেত্রে বিশেষ করে আপনার সপ্তমভাবে বকরি হচ্ছে, আমি আবারও বলবো, যারা অবিবাহিত রয়েছেন, দ্বিতীয় এবং সপ্তম কানেকশান হচ্ছে, যারা অবিবাহিত রয়েছেন তাদের বিবাহ হওয়ার প্রবল যোগ কিন্তু রয়েছে। অর্থাৎ এই 114 দিনের মধ্যে বিয়ে ফাইনাল হয়ে যাওয়া, বিয়ের জন্য ভালো প্রস্তাব পাওয়া বা আপনার বৈবাহিক জীবনে যে সমস্যাগুলো চলছিল, স্বামী স্ত্রীর মধ্যে আর্গুমেন্ট হচ্ছিল, সেই জায়গাটায় অনেকটাই আপনার কমবে, বৈবাহিক জীবন আপনার অনেকটাই বেটার রেজাল্ট কিন্তু দিবে। অর্থাৎ বিয়ের জায়গাটা আমি বলবো খুব ভালো এই সময়টা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের ডেইলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। পার্টনারশিপ যারা বিজনেস করছেন তারা অবশ্যই শুভ রেজাল্ট আপনারা পেতে চলেছেন, পার্টনারশিপ বিজনেসটা খুব ভালো আপনাদের দেখা যাচ্ছে।
এবং এর সাথে সাথে দেবগুরু বৃহস্পতি আপনার যারা কোনো ব্যবসা শুরু করবেন ভাবছেন, ব্যবসা আরম্ভ করবেন ভাবছেন বা ব্যবসাতে ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে খুব লাভ দিতে চলেছে, অর্থাৎ বিজনেস ক্ষেত্রে বড় ধরনের লাভ আসতে চলেছে। এবং আপনাদের ডিজায়ারগুলো, মনের ইচ্ছাগুলো আপনাদের পূরণ কিন্তু হতে চলেছে। আপনাদের পঞ্চমপতি বৃহস্পতি অর্থাৎ বকরি হচ্ছে যারা সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন। আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার সন্তান প্রাপ্তি এবং ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে খুব ভালো ফল দিতে চলেছে এবং সন্তানের কেরিয়ার, সন্তানের স্বাস্থ্যক্ষেত্রে আপনাদের উন্নতি দিবে। আপনি বৃশ্চিক রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং এর সাথে সাথে আপনি বৃশ্চিক রাশির মানুষ, আপনার পঞ্চম গৃহে বকরি হচ্ছে, আমি বলবো শিক্ষাক্ষেত্রে, উচ্চশিক্ষা হায়ার লেভেলে যারা পড়াশোনা করবেন তাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট দিবে। অর্থাৎ যারা শিক্ষার্থী রয়েছেন, বিদ্যার্থী রয়েছেন, আপনার ক্ষেত্রে ভালো ফল কিন্তু দিতে চলেছে। এবং এর সাথে সাথে আপনার পঞ্চমভাবে যেহেতু বকরি হচ্ছে, পঞ্চমপতি বকরি হচ্ছে, আমি বলবো যারা গোল্ডের বিজনেস করছেন বা আপনি গার্মেন্টসের বিজনেস করছেন, এই সময়টা আপনাদের এই জায়গা থেকে যথেষ্ট লাভ কিন্তু দিবে এবং আকস্মিক অর্থপ্রাপ্তির প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং আপনাদের এই সময় কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট, কোনো জমি কিনার প্রবল যোগ কিন্তু বা গৃহ নির্মাণ করার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনার ষষ্ঠ ভাবকে অ্যাক্টিভ করছে, আমি বলবো কিছুটা শত্রুতা আপনাদের তৈরি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে আপনার প্রয়োজনে আপনাকে হয়তো ঋণ করার সম্ভাবনা কিন্তু রয়েছে। সরাসরি আপনার রাশিকে দেখছে, আমি বলবো আপনার এনার্জি আপনার বাড়বে, আপনার মান সম্মান খ্যাতি যশ বৃদ্ধি করবে। সরাসরি আপনার থার্ড হাউসকে অ্যাক্টিভেট করছে, অর্থাৎ যারা কমিউনিকেশনের সঙ্গে যুক্ত রয়েছেন, কমিউনিকেশন ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন, অনলাইন কাজ, সেলস, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো অ্যাক্টিভ হবে। এবং ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু, অর্থাৎ যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো অ্যাক্টিভ আপনাদের হতে চলেছে। সরাসরি আপনার একাদশ ভাবকে অ্যাক্টিভ করছে, অর্থাৎ আপনার ইচ্ছা পূরণ হবে, আপনার সফলতার জায়গা দেখা যাচ্ছে। দীর্ঘদিন আটকে গিয়েছিল এমন কোনো কাজ আপনার সম্পন্ন এই সময় হবে এবং ইনকাম সোর্স আপনাদের বাড়বে। আপনি বৃশ্চিক রাশি মানুষ, ইনকাম সোর্স আপনাদের বাড়বে এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং বিদেশ যাত্রার প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি আপনার সপ্তম ভাবকে যেহেতু আপনার অ্যাক্টিভ করছে, আমি বলবো আপনাদের এই সময় প্রবল বিয়ের সম্ভাবনা আসবে এবং আপনাদের দাম্পত্য সুখ এবং প্রেমের ক্ষেত্রে আপনারা এই সময় সাকসেস পাবেন। যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল অবশ্যই সাকসেস পাবেন। যারা পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। এর সাথে সাথে আপনারা বৃহস্পতির বীজমন্ত্র পাঠ করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। এবং এর সাথে সাথে আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার।